সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজ আমি বানাবো রূপচাঁদা মাছ কষা, তাই রূপচাঁদা মাছটা আমি তাড়াতাড়ি কেটে নিয়ে চলুন। দেখুন আমার মাছ কাটা হয়ে গেছে। এই মাছটা বানানোর জন্য আমি কি নিয়েছি দেখুন, পেঁয়াজ কেটে নিয়েছি, আলু টুকরো করে নিয়েছি, লঙ্কা বাটা, এখানে আদা রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, সরিষার তেল, এটার মধ্যে জিরে গুঁড়ো, লবণ, হলুদ। চলুন এবার কড়াটা বসিয়ে নিই। দেখুন আমি মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আমি ভেজে নেব। এখানে আমি কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে তেল দিয়ে নেব। দেখুন আমার তেল গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে নেব। এইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব। দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে, এরপর আমি কড়ার মধ্যে পেঁয়াজটা দিয়ে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে নেব টমেটো। টমেটোটা একটুক্ষণ নাড়িয়ে নেব। ওর মধ্যে দিয়ে নেবো আমি আদা রসুন বাটা, কষিয়ে নেব একটু। এর মধ্যে নেব জিরে, হলুদ, লবণ। জল দিন। এভাবে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি ওর মধ্যে দিয়ে নেবো আলু। আলু দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন আমার আলু দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প স্বাদ মতো মিষ্টি দিয়ে নেব। জল দিয়ে নেব।
একটা চাপা দিয়ে আমি ফুটতে দেব আলুটা কিছুক্ষণ সিদ্ধ হতে দেব দেখুন আমার মাছটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব এবার আমি মাছটাকে নামিয়ে নেব দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে নেব মাছটা দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব দেখুন আমার মাছটা হয়ে গেছে আপনারা চাইলে এই মাছটা বাড়িতে বানাতে পারবেন এইভাবে এই মাছটা বাচ্চারাও খেতে পারবে এই মাছে কাঁটা নেই তাই এই রেসিপি আমার কেমন লাগলো জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন